প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সকালের নাস্তার জন্য আদর্শ কিছু খাবার সম্পর্কে সকাল বেলায় এক একজন এক এক খাবার গ্রহণ করে কেউ হালকা জাতীয় কিছু খেতে পছন্দ করে আবার কেউ ভারী খাবার খেয়ে থাকে তবে সকালবেলার আদর্শ ও উত্তম খাবারের কিছু ধারণা আজকে দেব আমি এই খাবারগুলো খেলে খেলে সারাদিন আপনি থাকবেন কর্মঠ ও সুন্দর তবে অনেকেই সকালবেলা খাবার খেতে চায় না বিশেষজ্ঞরা সকালে খাবার না খেলে বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে তাই আজকে আলোচনা করব সকালের উত্তম ও আদর্শ খাবারগুলো সম্পর্কে ডিম ডিম সকালের আদর্শ ও উত্তম খাবার গবেষণা থেকে জানা যায় সকালের নাস্তায় ডিম খেলে পরিপূর্ণতা বৃদ্ধি পায় ক্যালোরি দূর করে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে অন্য একটি গবেষণা থেকে জানা যায় যে ব্যক্তি সকালে নাস্তায় অন্য খাবার খায় সে সকালে নাস্তায় ডিম খেলে অধিক শক্তি পায় এবং সারাদিন অল্প ক্যালোরি পেয়ে থাকে এছাড়াও ডিমের কুসুমে লুটেন ও রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো চোখে ছানি পড়া রোধ করে ও চোখের অন্যান্য সমস্যা দূর করে এছাড়াও ডিমের মধ্যে মস্তিষ্ক ও লিভার সুস্থ রাখার উপাদান রয়েছে এতে উচ্চ কোলেস্টরল থাকা সত্ত্বেও তা ক্ষতিকারক নয় পুরো একটা ডিম সিদ্ধ খেলে হার্টের সমস্যা হৃদরোগের ঝুঁকি বা অন্যান্য সমস্যা দূর হয় ডিমের বিভিন্ন রেসিপি তৈরি করে সিদ্ধ করে বা ভেজে খেতে পারেন কফি সকালের জন্য কফি অন্যতম একটি পানীয় কফিতে ক্যাফেন থাকে যা মানসিক অবস্থাকে সতেজ রাখে একচল্লিশটি গবেষণা থেকে জানা যায় প্রতিদিন আটশো থেকে চারশো মিলিগ্রাম ক্যাফেন পান করলে বিভিন্ন সুবিধা পাওয়া যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও রেহাই পাওয়া যায় ক্যাফেন এনে মেটাবলিক ক্ষমতা রয়েছে যার মাধ্যমে ক্যালোরি পড়ে প্রতি চব্বিশ ঘন্টায় একশো মিলিগ্রাম ক্যাফেন উনআশি থেকে একশো পঞ্চাশ ক্যালোরির উপরে পোড়াতে পারে কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে যেমন হার্টের সমস্যা বিপাকীয় সমস্যা দূর করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে লিভারের সমস্যা দূর করে ওটমিল সকালে সকালের নাস্তায় ওটমিল একটি আদর্শ খাবার ওটমিল প্রোটিন সমৃদ্ধ খাবার যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে ওটমিল খুবই পরিচিত এতে ফাইবার অর্থাৎ আঁশ বিটাগ্লোকন রয়েছে এর স্বাস্থ্য উপকারিতা অনেক এটি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওটসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি অ্যাসিডকে রক্ষা করে এবং দুর্গন্ধ ছড়ানো থেকে সামলে রাখে এই উপাদানগুলো হার্ট ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এক কাপ রান্না করা ওট মিলে ছয় গ্রাম প্রোটিন থাকে যা স্বাস্থ্যের জন্য বেশ ভালো সকাল সকাল শরীরে পুষ্টি জোগানোর জন্য আপনি সকালের নাস্তায় ওট মিল বেছে নিতে পারেন এছাড়াও এতে সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে ওটস এর স্বাদ বাড়ানোর জন্য দুধ পানি ফল বা চিজ মিশিয়ে নিতে পারেন বেরি বেরি খেতে খুব সুস্বাদু এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ব্লুবেরি রামবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি নানা ধরনের বেরি আছে এই বেরিগুলোতে অতি নিম্নমানের সুগার থাকে কিন্তু আশ থাকে উচ্চমানের প্রতি এক কাপ রাম্প ও ব্ল্যাকবেরিতে আট গ্রাম ফাইবার থাকে আর কি চাই এক কাপ বেরিতে পঞ্চাশ থেকে পঁচাশি ক্যালোরি রয়েছে বেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে বেরি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে রক্তে কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে তাই সকালের খাবারে বেরি খেলে আপনি সুস্থ থাকবেন দই চিজের সাথে মিশিয়ে খেতে পারেন বেরি বাদাম প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে বাদাম অন্যতম এটি সকালের নাস্তায় উপযোগী বাদাম খুব সুস্বাদু মজাদার এবং পুষ্টিকর খাবার যাদের ওজন কম তারা প্রতিদিন বাদাম খেতে পারেন কারণ বাদাম ওজন বাড়াতে সাহায্য করে বাদামে উচ্চ ক্যালোরি থাকলেও তা একসাথে ফ্যাট জমায় না আঠাশ গ্রাম বাদাম থেকে একশো ক্যালোরি পাওয়া যায় যা স্বাস্থ্যকর বাদাম ত্বক মসৃণ ও সুন্দর রাখে হার্টের বিভিন্ন সমস্যা দূর করে হার্টকে ভালো রাখে ম্যাগনেশিয়াম পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাট বাদামে রয়েছে দই সকালে নাস্তায় দই উপকারী খাবার আপনি নিঃসন্দেহে সকালে দই খেতে পারেন আপনার সন্তানকেও দই খেতে দিতে পারেন দই খেতে খুব সুস্বাদু ও মজাদার মিষ্টি দই শিশুরা ভীষণ পছন্দ করে দই খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এর প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে দই ল্যাকটিক অ্যাসিড থাকায় কোষ্ঠকাঠিন্য ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিওফ্লাভেন ভিটামিন বি সিক্স ভি এবং ভিটামিন ডি রয়েছে ডায়াবেটিস ও হার্টের রোগীরা টক দই খেলে অসুখ নিয়ন্ত্রণ থাকবে ফলমূল সকালে নাস্তায় বিভিন্ন ফলমূল খেতে পারেন ফল খুব স্বাস্থ্যকর খাবার শিশুরাও ফল খেতে পছন্দ করে সকালে নাস্তায় ঋতুভিত্তিক ফল খান এতে আপনি সব ধরনের পুষ্টি উপাদান পাবেন কারণ এক এক ফলে এক এক ধরনের উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে ফলে ভিটামিন ফাইবার পটাশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এক কাপ কাটা ফল থেকে আশি থেকে একশো তিরিশ ক্যালোরি পাওয়া যায় এছাড়াও ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে বিশেষ করে আম আমরা কামরাঙা আনারস কমলা আঙুরে ভরপুর ভিটামিন সি রয়েছে এছাড়াও ফলে প্রচুর পরিমাণে পানি থাকে ফল খেলে আপনার শরীর পানি শূন্যতা মুক্ত থাকবে আমাদের দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল পাওয়া যায় ঋতুভিত্তিক ফল খান এবং পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যবান থাকতে পারবেন এতে আপনি স্বাস্থ্যবান থাকতে পারবেন